গেল 28 এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অস্ত্রের মুখে অপহরণের শিকার হন রুবেল ও তার দুই বন্ধু ইমরান এবং ইউসুফ। পরদিন রুবেলের মোবাইল থেকে অপহরণকারীরা পরিবারের কাছে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতদের নির্যাতনের ভিডিও পাঠায়। এরপর থেকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের ধরতে রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় অপহরণ চক্রের মূল হোতা সৈয়দ হোসেন প্রকাশ, সোনালী ডাকাত সহ সহযোগীরা হাবিরচরা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে খবর পায় র্যাব। অভিযানে অপহরণ চক্রের মূল হোতা সোনালী ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় তার সহযোগীরা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পরে অপহরণকারীকে সঙ্গে নিয়ে র‍্যাবের একাধিক দল দীর্ঘ 5 ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে অপহরণ চক্রের আস্তানার সন্ধান পায় এবং অর্ধগলিত তিনটি মরদেহ উদ্ধার করে, যা 27 দিন আগে অপহৃত তিন বন্ধুর লাশ বলে জানায় গ্রেপ্তার সোনালী ডাকাত। এদিকে আত্মগোপনে চলে যাওয়া অপহরণকারী চক্রের আরেক সদস্য ইমরুল করিমকে টেকনাফের তোলাতলি ঘাট থেকে গ্রেপ্তার করে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায় অপহরণ চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। র‍্যাবের একাধিক আভিযানিক দল ঘটনার সাথে জড়িতদের শনাক্ত সহ ভিকটিমদের উদ্ধারের লক্ষ্যে একাধিকবার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মূল হোতা সৈয়দ হোসেন ওরফে সোনালী ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার সৈয়দ হোসেন প্রকাশ, সোনালী ডাকাত মিয়ানমারের নাগরিক, আর ইমরুল করিম টেকনাফের গুদারবিল এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।